আসসালামু আলাইকুম, শিখে শিখা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আরও একটা ভিডিও kikiarts.com-এর উপর, আর এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই অ্যাপ থেকে কিভাবে আপনি টাকা উইথড্র করবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে দিই যে এই ভিডিওর আগের যে ভিডিওগুলো এই সাইট সম্পর্কে করেছি সেগুলোতে বলা আছে এই সাইটে কীভাবে কাজ করতে হবে, তো আপনারা সেই ভিডিওসগুলো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যে দেখে আসতে পারেন। ওকে, দেন শুরু করি। এখানে আমার চ্যানেলে এক ভাই জানতে চেয়েছেন যে আপু কিভাবে পেমেন্ট নিব তার একটি ভিডিও বানান, তো ভাইয়া আপনার জন্য এই ভিডিওটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার এই যে পেজ, এই kikiarts.com-এ সেই পেজের এই যে কিছু পোস্ট আছে এগুলো আমি স্ক্রল করছি। এখন আপনাদেরকে দেখাবো যে কি কি পেমেন্ট প্রসেসর এই সাইট প্রোভাইড করে। তার আগে আমার আর্নিংটা আপনাদেরকে দেখাই। তো আমার এখানে 38.3992 ডলার জমা হয়েছে, আর এখানে সব বলা আছে যে কিভাবে কি কিতে কাজ করতে হয়, কি কি যে রুলসগুলো আছে সেইগুলো এখানে বলে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। এগুলো আমি আমার আগের যে ভিডিওগুলো আছে ওইগুলোতে ডিসকাস করেছি, আর যে পেমেন্ট মেথড সেটা সম্পর্কে এই ভিডিওতে বলবো, আর যে পেমেন্ট প্রুফ সেটা সম্পর্কেও একটা ভিডিও আছে। যদিও পেমেন্টটা আমি পাইনি, এই সাইটেরই একজন ওয়ার্কার পেমেন্টটা পেয়েছে, তো সেই ভিডিওটা লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে, দেন আমি এখন দেখাই পেমেন্ট কিভাবে নিতে হয়, সেটা এখানেই দেওয়া আছে। হাউ ডু আই কালেক্ট দ্য মানি আই আর্ন অন কিকে। আচ্ছা, এইখানে দেখেন বলা আছে ওয়েন ইউ রিচ দ্য 75 থ্রেশহোল্ড ক্লিক দ্য পার্পল রিসিভ বাটন। পার্পল রিসিভ বাটনটা আমি আপনাকে দেখাই, এই যে এখানে দেখেন যখন এখানে 75 রিচ করবে তখন জাস্ট এখানে ক্লিক করার পর আপনাকে পেমেন্ট ইনফরমেশন দিতে বলবে। তো এখানে হচ্ছে যখন 75 হয়ে যাবে তখন ওই পার্পল কালারের এই যে লাইনটা এখানে রিসিভ একটা লেখা আসবে, সেখানে ক্লিক করে আপনি পেমেন্ট প্রসেসর দিতে পারবেন। তো পেমেন্ট মেথড যেগুলো আছে সেগুলো হচ্ছে পেপাল, বিটকয়েন, কয়েন বেস হিসেবে যেটাকে আপনারা চিনেন, পেওনিয়ার মাস্টার ডেবিট কার্ড, এটা অনেকেরই থাকে বাংলাদেশি ইউজারদের জন্য, এটা ভ্যালিড আছে। আর আপনার যদি পেওনিয়ার ডেবিট মাস্টার কার্ড না থেকে থাকে তো আমার ডিসক্রিপশন বক্সে কিভাবে সাইন আপ করতে হয় সেই পেওনিয়ার ডেবিট মাস্টার কার্ডের সাইন আপ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখানে যে সাইন আপ করে আসতে পারেন এবং কার্ডের জন্য অর্ডার দিতে পারেন। ওকে, দেন ওয়েস্টার্ন ইউনিয়নের থ্রু আপনি ক্যাশটা কালেক্ট করতে পারবেন। জি ক্যাশ হচ্ছে এখনও প্রসেসিংয়ে আছে, যেহেতু এখানে সুন লেখা তারপরে এটা এখনও প্রসেসিংয়ে আছে, আমরা এখন এটা ইউজ করতে পারবো না। জি ক্যাশ প্রবাবলি আমাদের দেশের না, এটা হচ্ছে ইন্ডিয়ান, আই থিঙ্ক ইন্ডিয়া অথবা পাকিস্তানের কোনো একটা দেশের হতে পারে, আই এম নট শিওর। ওকে, দেন গুগল পে, গুগল পেতেও আপনি উইথড্র করতে পারবেন। পেটিএম, পেটিএম হচ্ছে ইন্ডিয়ান, আর ইজি পয়সা এটাও হচ্ছে ইন্ডিয়ান। তো আমাদের যে ইন্টারন্যাশনাল ইউজার্স আছে বা আমরা যারা বাংলাদেশি আছি তারা পেওনিয়ার ডেবিট মাস্টার কার্ড, কয়েন বেস এবং যদি পেপাল থেকে থাকে সো পেপালও ইউজ করতে পারবো। আর ওয়েস্টার্ন ইউনিয়ন তো আছেই, এটা তো সব দেশেই সাপোর্ট করে, তবে সেক্ষেত্রে আই থিঙ্ক আপনার $100 কালেক্ট করা লাগবে ওয়েস্টার্ন ইউনিয়নে যদি আপনি উইথড্র করতে চান। আচ্ছা, এ ফি ইজ অ্যাপ্লিকেবল বেসড অন ইয়োর লোকেশন অ্যান্ড মেথড ইউ চুজ টু বি পেইড, অ্যান্ড দ্য ফি উইল বি সাবস্ট্রাক্ট ফ্রম ইয়োর 75 চেক। তো ওই 75 থেকেই আপনার ফিজটা কাটা হবে, সেটা এখানে বলা হয়েছে। ওকে, দেন আমি পোস্ট করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি, আল্লাহ ভরসা হয়তো বা একদিন আমি উইথড্র করতে পারবো আর সেই গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করব। এরপরেও যদি আপনাদের এই সাইট সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন, দেন আমাকে কমেন্ট বক্সে জানান। যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সাইন আপে যদি কোনো প্রবলেম হয় তো আমাকে অবশ্যই জানান, কোনো প্রকার হেজিটেট ফিল না করে। ধন্যবাদ সাথে থাকার জন্য, আশা করি নেক্সট ভিডিওগুলো তো আপনাদের সাথে পাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।